তো নমস্কার বন্ধুরা, আজকে একটা খুব ভালো মানে দিন। আমার ছোট মানে আমাদের এই ছোটবেলার বন্ধু, হ্যাঁ, তো একসঙ্গেই আমরা খেলাধুলা করেছি, একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে ঝগড়া মারামারি মানে যা করেছি ছোটবেলায় বিশাল আনন্দ করেছি। তো যাই হোক বন্ধু, এখন বড় হয়ে গেছে, আমারও সেই একই অবস্থা। তো এখন সবাই আলাদা আলাদা হয়ে গেছে, ভিন্ন ভিন্ন লাইনে চলে গেছে, যে যার নিজের নিজের কর্মস্থলে। তো অনেকদিন পরে বন্ধু ছুটি পেয়েছে, তো আজকে আমার বাড়িতে এসছে। তো আজকে বন্ধুকে নিয়ে একটু আনন্দ করব। তো সকাল সকাল আগে টিফিনটা করে নিই। তো টিফিন করার জন্য দেখি কি জোগাড় করেছে। তো এই যে টিফিন করার জন্য, টিফিনের জন্য আম আর পাউরুটি, মিষ্টি পাউরুটি, মিষ্টি পাউরুটি। তো যাই হোক, আজকে আমরা টিফিনটা করে নিই, তারপরে দুপুরে খাবার কি তৈরি করব আপনাদের পুরোটা দেখাবো, আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে আজকে আমরা দুজনে দুজনকে খাইয়ে দেবো। সত্যি সেই ছোটবেলার দিনটাকে মনে পড়লে এত ভালো লাগে। হ্যাঁ, এখনকার বাচ্চারা তো সবাই মানে সারাদিন মোবাইল পেলে পরে আর কিছুই খোঁজে না। তো আমাদের সময় তখন ছিল শুধু খেলাধুলা, পড়াশোনা, এই হচ্ছে আমাদের কাজ। আমরা একসঙ্গে যে কত আনন্দ করেছি সে আর এখন সবটা মনেও নেই, আর মনে পড়লে তো কিছু করার নেই, কারণ যেহেতু বড় হয়ে গেছি, সংসারের মধ্যে ঢুকে গেছি। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমি খাসির মাথা। তো আমি কেটে নিয়ে এসেছি, গোটা আনিনি। খাসির মাথাটা খুবই ভালো লাগে খেতে, এবং এতে চর্বি থাকে না, যার জন্য বয়স্ক মানুষরা খুব ভালো খেতে পারে। তো যাই হোক, আমার বাড়িতে এখন বয়স্ক কেউ নেই, তো আজকে আমরাই নিজেরা খাবো। বন্ধুকে জিজ্ঞাসা করলাম যে আজকে কী খাবি, হ্যাঁ, তো ও বললো যে তো সবসময় খাওয়া হয়, মাথাটা কখনো বানিয়ে খাইনি বা বানাতেও জানি না। তাহলে চল আজকে তাহলে মাথা নিয়ে আসি। এই যে খাসির মাথা নিয়ে এসেছি, মাথাটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। এই যে ছোটো ছোটো পিস করে নিয়ে এসেছি, এই যে মগজটা আলাদা করে নিয়ে এসেছি। আজকে আমি চিন্তা করেছি মুসুরির ডাল দিয়ে মাথাটাকে রান্না করবো। তো কীভাবে রান্না করবো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। সেটা ধুয়ে নিচ্ছি, আমার মাংসটা ধোয়া হয়ে গেছে। আর বেশি আমি ধোবো না, কেন মা ঠাকুমারা বলতেন যে মাছ যত ধোয়া হয় তত মাছ মিষ্টি হয়, আর মাংস যত বেশি ধোয়া হবে তত মাংস কিন্তু স্বাদ চেঞ্জ হয়ে যায়। তো মাংসটা আমি আর বেশি ধোবো না, এমনি ধোয়া হয়ে গেছে দু তিনবার, উনুন ধরে গেছে, আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। সর্ষের তেল, যে আমার তেল গরম হয়ে গেছে, আমি এগুলো পেঁয়াজগুলো একটু ভেঙে দেবো, ভেঙে দিয়ে তেলের উপরে ছেড়ে দেবো। দুটো তেজপাতা, তেজপাতাটা কাঁচা দিলাম, ওটা তেলের উপরে দিলে পরে তার একটা সেন্ট আলাদা পাওয়া যায়। যাই হোক, আজকে আমি তেলের উপরে আর দিলাম না, আজকে আমি পেঁয়াজের সঙ্গে দিলাম। আর এই যে মাথাটা ধুয়ে নিয়ে এসেছি, এবার মাথাটাও সঙ্গে দিয়ে দেবো। ঝিলুটা কিন্তু দেবো না, ঝিলুটা লাস্টে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, মাংসটা আমি চাপিয়ে দিয়েছি, এরপর আমি আদা আর রসুন বেটে নেবো।
আদা রসুনটা একসঙ্গে বেটে নিচ্ছি। আমি দিয়ে দেবো যে আদা রসুনটা, দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে দেবো লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা কিন্তু আজকে, কোনো খাসির মাংসতে একটু শুকনো লঙ্কা বাদ না দিলে পরে ভালো লাগে না। এরপর দেবো পরিমাণ মতো হলুদ, এইভাবে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি জল। কড়াই ভরে জল দিয়ে দেবো, মাংসটা আমি জল দিয়ে দিয়েছি। এরপর আমি মুসুরির ডালটা ধুয়ে নেব। ঠিক আছে, মুসুরি ডালটা ধুয়ে নিয়েছি, এবার ডালটা এর মধ্যে আমি দিয়ে দেবো। মাংস সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও মোটামুটি শুকিয়ে এসছে, এরপরে আমি দিয়ে দেবো এই মগজটা, মগজটা দিয়ে দেবো। মগজটা এই জন্য প্রথমে দেইনি, কেন মগজটা একদম নরম জিনিস তো, গলে যাবে, ভেঙে মানে ছড়িয়ে যাবে, ওই জন্য এখন দিলাম। এরপরে আমি নামিয়ে নেব, মগজটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তো এই যে সবাইকে খেতে দিয়ে দিলাম, সবাই মানে কেটে দিয়ে গেল, আজ যখন চিংড়ি মাছ দিয়ে কুমড়ো সব রান্না হয়েছে। আজ বহু বছর পর দুই বন্ধু একসঙ্গে খেতে বসছি, তো কুমড়ো শাক খুব ভালোবাসে, তো এসেই দেখে যে কুমড়ো গাছ, কুমড়ো গাছ দেখে বলছে বৌদি কুমড়ো শাক খাবো, কুমড়ো শাক বানিয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর খাসির মাথা দেখালাম, তো খাসির মাথা রান্না হয়ে গেছে। আরও আছে, আরও কি আছে, এই যে বানিয়েছি আজকে গোবিন্দভোগ চাল দিয়ে পটল আলুর ঘন্ট, মানে মুড়ি ঘন্ট, বন্ধুরা বহু বছর পর দুই বন্ধু একসঙ্গে খাওয়া দাওয়া, এমনি রাস্তাঘাটে দেখা হয়, কথাবার্তা হয়, কিন্তু একসঙ্গে বসে খাওয়াটা মনে হয় বহু বছর, বহু বছর মনে হয় 14-15 বছর। এমনি আমার প্রিয়, আর এমনি কি নাম দেওয়া যায়, পটল ঘন্ট, তাহলে পটল ঘন্ট ঠিক বলেছে, পটল ঘন্ট, আর এদিকে কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে, এদিকে মাথা খাসির মাথা। যাই হোক, দুই বন্ধুদের খেতে বসছি, খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। তো পটল ঘন্ট
আর কুমড়ো শাক দিয়ে খাওয়া হয়ে গেছে। এরপরে এই কাশির মাথা দিয়ে দেখি কীরকম হয়েছে। এটা যে মগজটা পরে দিয়েছিলাম সেই মগজটা লাগছে। আমার বন্ধু আজকে খুব খুশি হয়েছে, খুব খুশি, মানে এত বছর পর একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছি এবং যেভাবে রান্নাবান্নাগুলো হয়েছে খেয়ে খুব খুশি। কিরকম আছে মাথাটা রান্না? একদম মাথা রান্না যে কোনো কেউ খেতে পারে, এবং মুসুর ডাল দাওয়াতে মাংসটার স্বাদ আরও বেড়ে গেছে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে যে খাসির মাথা প্রত্যেকেই খেতে পারে, কারণ মোটামুটি ডাক্তারবাবুরা যেটা বলেন 24-45 পেরিয়ে গেলে পরে খাসির মাংস খেতে নেই, কেন খাসির মাংসটা খুব গরম হয় নাকি। তো যাই হোক, খাসির মাথাটা কিন্তু সবাই খেতে পারে, বয়স্ক হোক ছোটো হোক সবাই খেতে পারে। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে এবং মানে মুখরোচকও হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে সামনে আসবো। সবাই ভালো থাকবেন।